নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকে ব্লু স্টারের মুখোমুখি এএফসি কাপের প্রিলিমিনারির অর্থাৎ প্লে অফসের ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান দল। এই ম্যাচের আগে এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো এই ম্যাচ সম্পর্কে কী বললেন, এবং ব্লু স্টার এসসি এই দলের হেড কোচ রাজামানি দেবাসাগায়াম তিনি এই ম্যাচ সম্পর্কে কী বললেন আজকের এই ভিডিওটিতে, সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে রাজামানি তিনি এই ম্যাচ সম্পর্কে কী বললেন সেটা আপনাদেরকে জানাই। রাজামানিকে প্রশ্ন করা হয় এটিকে মোহনবাগান দল, যারা এর আগে এএফসি কাপে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন, তো এটিকে মোহনবাগান দল সম্পর্কে আপনার ধারণা কী। রাজামানি তিনি বললেন এটিকে মোহনবাগান দল তারা যথেষ্ট ভালো দল, যথেষ্ট শক্তিশালী দল, কিন্তু আমরা বিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চাই না, আমরা নিজের খেলা নিয়ে বেশি ভাবতে চাই। এবং রাজামানিকে শেষ প্রশ্ন করা হয় এটিকে মোহনবাগান হোম ফ্যান্সদের সামনে খেলবে, এইটা কি ওদের বাড়তি মোটিভেশান দেবে। রাজামানি তিনি বলেন অবশ্যই হোম ফ্যান্সদের সামনে খেললে বাড়তি মোটিভেশান তো পাওয়াই যায়, তবে আমরাও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন দল, তাই আমরা এই ম্যাচটাকে সম্পূর্ণ জেতার চেষ্টা করব। তো বন্ধুরা, এবারে শুনুন এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো তিনি কি বলেন। জুয়ান ফেরান্ডোকে সাংবাদিক বৈঠকে প্রথম প্রশ্ন করা হয় আইএসএল এর সেমিফাইনালে হেরেছেন সেইটা আপনারা কতটা কাটিয়ে উঠতে পেরেছেন। জুয়ান ফেরান্ডো তিনি উত্তরে বলেন আইএসএল এর সেমিফাইনালের হার আমরা সবাই এখন ভুলে গেছি, এখন আমাদের একটাই লক্ষ্য পরের প্রতিযোগিতায় নতুনভাবে শুরু করার। সেমিফাইনালে হার অবশ্যই আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন, কিন্তু আমরা এই মুহূর্তে সেটা ভুলে গেছি। জুয়ান ফেরান্ডোকে যখন দ্বিতীয় প্রশ্ন করা হয় রয় কৃষ্ণা এবং সন্দেশ জিঙ্গান আপনার কি মনে হয় প্রথম ম্যাচ খেলতে পারবেন, জুয়ান ফেরান্ডো তিনি উত্তরে বলেন সন্দেশ জিঙ্গানের ব্যাপারটা আমি শেষ মুহূর্তে বলতে পারবো, কারণ সন্দেশ এই মুহূর্তে সত্যি অতটা ফিট নয়, তবে আমি চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত যে সন্দেশকে যাতে আমি ফিট করতে পারি। এবং রয় কৃষ্ণার প্রসঙ্গে তিনি বলেন রয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে শেষ মুহূর্তের আগে আমি কিছু বলতে পারবো না। জুয়ান ফেরান্ডোকে শ্রীলঙ্কার দল ব্লু স্টার এসসি তার বিষয়ে জিজ্ঞেস করায় জুয়ান ফেরান্ডো বলেন মনে রাখতে হবে ব্লু স্টার কিন্তু শ্রীলঙ্কার এক নম্বর দল, ওরা যে কোনো দলকে হারাতে পারে, তাই আমরা প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছি না, আমরা আমাদের দিক দিয়ে সম্পূর্ণ দিয়ে খেলব। জুয়ান ফেরান্ডোকে শেষ প্রশ্ন করা হয় এতদিন পরে দর্শকের সামনে আপনাদের ছেলেরা খেলবে, এইটা আপনাদেরকে কতটা মোটিভেশান দেবে। জুয়ান ফেরান্ডো তিনি উত্তরে বলেন সত্যি বলতে দলের খেলোয়াড়রা এতদিন পর সমর্থকদের সামনে খেলতে পেরে ওরাও খুব আনন্দের মধ্যে আছে। আমি 100% কনফার্ম দিয়ে বলতে পারি দর্শকরা যদি আমাদের সাপোর্ট করে এসে তাহলে আমরা এই ম্যাচে এগিয়ে থাকব, এবং আমি চেষ্টা করব যাতে সমর্থকদের মুখে আমি হাসি ফোটাতে পারি। তো বন্ধুরা, এই ম্যাচের আগে দুই দলের কোচ এই ম্যাচ সম্পর্কে কী বললেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।